এবার আমরা 7 নম্বর স্কুলের যে শর্ট প্রশ্নগুলোর আলোচনাতে ফিরে আসছি। একই চাপ ও উষ্ণতায় 10 লিটার নাইট্রোজেন এবং 10 গ্রাম জি গ্যাসের মধ্যে সমসংখ্যক অণু থাকলে জি গ্যাসটি কি হবে? হাইড্রোজেন না নাইট্রিক অক্সাইড না কার্বন ডাইঅক্সাইড না সব কটি? আমরা জানি অ্যাভোগাড্রো প্রকল্প কি বলছে, একই চাপ ও উষ্ণতায় সমায়তন সমস্ত গ্যাসের মধ্যে সমসংখ্যক অণু থাকে, এই গ্যাসটা যে কোনো গ্যাসই হতে পারে। প্রদত্ত কোনটি অর্থহীন, 1 মোল ইলেকট্রন না 1 মোল সোডিয়াম পরমাণু না 1 মোল পটাশিয়াম আয়ন না 1 মোল হাইড্রোজেন? তো এখানে হাইড্রোজেনের কি তো কিছু যেহেতু বলেনি, তো এটাই হচ্ছে অর্থহীন কথা। তো পদার্থের কোন বৈশিষ্ট্যটি ঝালাইয়ের কাজে লাগে না, এটা আমরা জানি হচ্ছে পৃষ্ঠ টান। যখন দুটি কঠিন পদার্থকে গরম করে দেওয়া হয় তখন পৃষ্ঠ টান কিন্তু হ্রাস পায়, তখন তারা পরস্পরের মধ্যে ইনডিউসড হয়ে যায়, তারপরে আবার ঠান্ডা হলে আবার তারা শক্ত হয়ে যাবে। তো এই পৃষ্ঠটান ধর্মের জন্যই কিন্তু এটা হয়ে থাকে, ঝাল দেওয়ার সুবিধা হচ্ছে। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি একটা সরল রেখা হয়ে থাকে, আমরা জানি পীড়ন বিকৃতি, ওটা হুকের সূত্র বলা হচ্ছে। আচ্ছা, এরপরে রয়েছে প্রদত্ত কোনটি ইমালশান বলা হয়, মেককে বলা হয় না শ্যাম্পুকে বলা হয়, শ্যাম্পু অর্থাৎ দুধ, তারপরে ক্রিম, শ্যাম্পু এই সমস্ত। মানুষের শরীরের pH কত, সামান্য ক্ষারীয় অর্থাৎ 7.4, 7-এর থেকে একটু বেশি, আর এটা কিন্তু অনেক বেশি, কিন্তু রক্ত সামান্য ক্ষারীয়, সামান্য ক্ষারীয়। একটি অ্যান্টাসিড জেলোসিল ঋণাত্মক কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল, বল ইন্টু সরণ হচ্ছে কার্যকে নির্দেশ করে, পরস্পরের যদি বিপরীতে বলের দিকে প্রযুক্ত হচ্ছে, সরণ হচ্ছে উল্টো দিকে, তাহলে পরস্পরের সঙ্গে 180 ডিগ্রি কোণ হলে এই কার্যটা হবে ঋণাত্মক কার্য। এরপরের প্রশ্নতে চলে আসছি, 8 গ্রাম জলীয় বাষ্প এবং 17 গ্রাম অ্যামোনিয়ার মধ্যে উপস্থিত জলীয় বাষ্পের অণু ও অ্যামোনিয়ার অণু সংখ্যার অনুপাত, তাহলে 9 গ্রাম জলে আছে N/2 সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক, কারণ এটা 1/2 মোল, আর 17 গ্রাম মানে 1 মোল, এখানে N সংখ্যক, তার দুজনের অনুপাত করলে পাবো 1:2। সত্য মিথ্যা বলছে, খাদ্য লবণ একটি জলাকর্ষী পদার্থ, না এটা একটা মিথ্যা কথা। এর মধ্যে খাদ্য লবণে অনেক সময় যেটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড মিশে থাকে সেই কিন্তু জলাকর্ষী পদার্থ, ঠিক আছে। এরপরে প্রশ্ন, উষ্ণতার পরিবর্তনে দ্রবণের আয়তন ভিত্তিক শতকরা মাত্রা পরিবর্তিত হয়, এটা সত্যি কথা, কারণ কি উষ্ণতা বাড়ালে দ্রবণের যে দ্রবণের আয়তন কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে, কিন্তু যদিও দ্রাবের পরিমাণটা কোনো তো একই থাকে কিন্তু আয়তনটা যেহেতু ইফেক্টেড হয় তাহলে এটা কিন্তু পরিবর্তিত হবে। এরপরে পৃষ্ঠের প্রশ্নগুলো রয়েছে, চন্দ্রপৃষ্ঠে সাইফন ক্রিয়া করে না, কার্যকর হয় না, কারণ কি এখানে বায়ু নেই আর বায়ুর চাপও নেই। কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের নীতি কি প্রযোজ্য নয়, কারণ কি এখানে জি এর মান শূন্য অর্থাৎ অভিকর্ষহীন এখানে, তাই এখানে এটা কিন্তু আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না। সোডা ওয়াটারের বোতল খুললে বুদবুদ বেরিয়েছে, কারণ এখানে উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করা ছিল, ছিপি খুললে সেই চাপ হ্রাসের সঙ্গে সঙ্গে দ্রাব্যতা কমে যায় এবং কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে। একটি ধাতুর দুটি অক্সাইডের নাম লেখো, যাদের মধ্যে একটি আম্লিক একটি ক্ষারীয়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। একটা ম্যাঙ্গানিজ অক্সাইড আর হচ্ছে ম্যাঙ্গানিজ হেপ্টাক্সাইড, এখানে ম্যাঙ্গানিজ অক্সাইড MnOটা ম্যাঙ্গানিজ অক্সাইড, এটা ক্ষারীয় অক্সাইড, কিন্তু ম্যাঙ্গানিজ হেপ্টাক্সাইড এটা একটু আম্লিক অক্সাইড। তাহলে একই ধাতুর ম্যাঙ্গানিজ ধাতুরই দুটি অক্সাইড, একটা ক্ষারীয় একটা আম্লিক। একটি মিশ্র অক্সাইডের উদাহরণ লেখো, মিশ্র অক্সাইড যেখানে দুটো অক্সাইড মিশে আছে, যেমন কি ফেরোসোফেরিক অক্সাইড, এর মধ্যে ফেরিক অক্সাইডও আছে আর ফেরাস অক্সাইডও আছে, অর্থাৎ Fe2O3ও আছে আর FeO আছে, দুজনে মিলে এখানে তৈরি হয়েছে Fe3O4, ঠিক সেরকম রেড লেড বা Pb3O4, এটা একটা মিশ্র অক্সাইড। এরপরে প্রশ্ন, কোন বস্তুর গতিশক্তি যদি পূর্বের দ্বিগুণ পূর্বের 4 গুণ করা হয়, অন্তিম এবং প্রারম্ভিক ভরবেগের অনুপাত কত হবে, না 1:2, এটা আমরা দেখতেই পাবো, আমরা করেছিলাম 7 নম্বর স্কুলের। আমরা যদি দেখি যে প্রশ্নটা, গতিশক্তির রাশিমালা কি, E = 1/2 mv². তো এখানে আমরা যে তাকে আমি যদি পি এর আকারে কনভার্ট করি উভয়পক্ষে গুণ করে দিয়ে স্কোয়ার পি, অর্থাৎ P = √2mE। এখন P1 প্রাথমিক মানে ভরবেগ যদি √2mE1, দ্বিতীয় ভরবেগ সমান P2 যদি বলি √2mE2, এখন E2টা হচ্ছে প্রাথমিকের 4 গুণ, 4E যদি কাটাকাটি করে দিই আমরা এখান থেকে বর্গমূল করলে আমরা পেয়ে যাব 2, তাহলে 1:2।
এর পরের প্রশ্ন রয়েছে, একটি বস্তুর গতিশক্তি পূর্বে সরি একটি বস্তুর ভর এবং বেগ উভয়ই দ্বিগুণ করলে তার গতিশক্তি কি হবে? তার গতিশক্তি চার গুণ হয়ে যাবে, কারণ বেগ যখন দ্বিগুণ করা হবে শক্তি হবে চার গুণ, আবার ভর তো দ্বিগুণ করা হয়েছে, তাহলে চার গুণিতক দুই মোট আট গুণ এটা আমরা পেয়ে যাব। যেভাবে আমরা কোনো বস্তুর গতিশক্তি রাশিমালা জানি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ভর বেগকে যদি টু ভি করি, ভরকে যদি টু এম করে দিই, তাহলে এই রাশিমালায় বসালে এখান থেকে আমরা এটা পেয়ে যাব। এরপরে চলে আসছি পরের প্রশ্নতে,